হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস এইটের ইংলিশ টেক্সট বুকের লেসান সেভেন অর্থাৎ এ কিংস টেল এই গল্পটির পার্ট ওয়ান বা ইউনিট ওয়ান এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি তোমাদের ক্লাস এইটের ইংলিশ টেক্সট বুকের অন্যান্য পড়া যেমন দ্য উইন ক্যাপ ক্লাউডস অ্যান্ড এপ্রিল ডে দ্য গ্রেট এস্কেপ প্রিন্সেস সেপ্টেম্বর এবং দ্য সি এই গদ্য এবং পদ্যগুলো কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা আপলোড করে দিয়েছি যদি না তোমরা সেই ভিডিওগুলো দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড সমস্ত ইনফরমেটিভ ভিডিও সহজেই পাওয়ার জন্য তো চলো আজকে আমরা যে গল্পটা পড়বো তার নাম হচ্ছে কিংস্টেল টেল কথার অর্থ হচ্ছে গল্প তাহলে কিংস টেল এর মানে হচ্ছে একটি রাজার গল্প গল্প শুরু করার আগে দেখো উপরে একটা লেট স্টার্ট বলে কিছু সম্বন্ধে বলা আছে এই গল্পটি কি সম্বন্ধে আমরা ঝটপট সেটা পড়ে নিই তারপরে আমরা গল্পটা শুরু করব। কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটন সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো রাজা আর্থার ছিলেন ব্রিটনের রাজা কয়েকশো বছর আগে দেখো ব্রিটেন কিন্তু নয় ব্রিটন তখন ইংল্যান্ডের সাথে আরও আশপাশের সমস্ত কিছু রাজ্য বা দেশকে একসাথে নিয়ে ওটাকে বলা হতো ব্রিটন তো সেই ব্রিটন যেটা এখন বর্তমানে ব্রিটেন সেই জায়গাকার কয়েকশো বছর আগে রাজা ছিলেন রাজার নাম হচ্ছে কিং আর্থার তাহলে আমরা এই গল্পের রাজা আর্থারের সম্বন্ধে জানব। হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং তিনি ছিলেন একজন খুব বিখ্যাত এবং সাহসী রাজা দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম লেজেন্ডস মানে পৌরাণিক গল্প বা ঘটনা ওনাকে নিয়ে অনেক পৌরাণিক গল্প এবং ঘটনাও আছে দ্য ফলোয়েশন ফ্রম দ্য এনসিয়েন্ট লেজেন্স আমরা এখন যে গল্পটা পড়তে চলেছি সেটা হচ্ছে এনসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস অর্থাৎ প্রাচীন যে আর্থারিয়ান পৌরাণিক গল্প আছে তারই হচ্ছে একটা অ্যাডাপ্টেশন অর্থাৎ সেখান থেকেই এই গল্পটা কিন্তু সংগৃহীত করা হয়েছে তো চলো এরপরে আমরা গল্পতে চলে আসি দেখো এখান থেকে গল্প আমাদের শুরু হচ্ছে আমি তোমাদের লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যাসহ পড়িয়ে দিচ্ছি পড়াতে পড়াতে আমি অজানা ইংরাজি শব্দগুলোরও মানে বলে দেবো তোমরা পারলে সেগুলো খাতায় লিখে নিতে পারো তো চলো গল্পটি শুরু করা যাক মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো কয়েকশো বছর আগে ইংল্যান্ড ওয়াজ রুল্ড বাই এ কিং ইংল্যান্ডকে শাসন করতে একটি রাজা রুল্ড মানে শাসন করা এখানে দেখো প্যাসিভ ভয়েসে লেখা আছে তোমরা আমি আশা করি ভয়েস চেঞ্জ হয়তো ইতিমধ্যে শিখে গেছো তো এখানে সেই প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে ইংল্যান্ড ওয়াজ রুল্ড বাই এ কিং ইংল্যান্ডকে শাসন করতো একটি রাজা কল্ড উথার পেনড্রাগন যার নাম ছিল উথার পেনড্রাগন এই উথারটাকে অনেকে আমাদের ইন্ডিয়ান ইংলিশে আথারও বলে আথার পেনড্রাগনও বলতে পারো সঠিক উচ্চারণ কিন্তু ওটা হচ্ছে উথার পেনড্রাগন তাহলে কয়েকশো বছর আগে ইংল্যান্ডকে শাসন করতো একটি রাজা যে রাজার নাম ছিল উথার পেনড্রাগন দ্য কিং সেই রাজা হুওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টেড টু অল হিস পিপল সে ছিল তার সমস্ত লোকজন অর্থাৎ তার সমস্ত প্রজার বন্ধু এবং রক্ষা রক্ষাকর্তা ফ্রেন্ড মানে তো তোমরা জানো বন্ধু প্রোটেক্টার কথার অর্থ হচ্ছে রক্ষাকর্তা কাদের রক্ষাকর্তা ছিল টু অল হিজ পিপিল তার সমস্ত লোকজনে তা রাজার লোকজন কারা রাজার লোকজন হচ্ছে তার প্রজারা তাহলে রাজা তার সমস্ত প্রজাদের কিন্তু বন্ধু এবং রক্ষাকর্তা ছিলেন ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান তিনি সকলের প্রতি সমান ন্যায় বিচার করতেন এখানে ফেয়ার মানে হচ্ছে ফেয়ার মানে আসলে হয় সুন্দর হয় ফর্সা কিন্তু এখানে হবে তিনি ছিলেন ন্যায় পরায়ণ প্রত্যেকের প্রতি কিন্তু তিনি নিরপেক্ষ ছিলেন মানে কেউ রাজা কাউকে আলাদা করে কোনো সুযোগ সুবিধা দেয় এরকম ব্যাপার নয় দোষ করলে তাকে শাস্তি পেতে হবে তো ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান মানে তিনি প্রত্যেকের কাছেই ছিলেন হচ্ছে নিরপেক্ষ এবং ন্যায় পরায়ণ দ্য পিপিল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস ব্রিটেনের লোকজন বাস করত শান্তি এবং সুখে পিস মানে শান্তি হ্যাপিনেস মানে সুখ তাহলে ব্রিটেনের লোকজন এই রাজার শাসনে সুখে শান্তিতেই বসবাস করত। টেন্ডিং দেওয়ার ফ্লোক্স তারা তাদের পশুপালন করত টেন্ডিং মানে চড়ানো মানে পশুকে যে চড়ানো হয় সেটা আর ফ্লোক্স মানে হচ্ছে পশুর দল বা পশুর পাল তাহলে তারা এই রাজার শাসনকালে তারা পশুর পাল বা দলকে চড়াতো বা পালন করতো অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস এবং তাদের মাঠে লাঙল দিত টিলিং মানে লাঙল দেওয়া তোমরা এটাও বলতে পারো তারা মাঠেতে চাষ করতো তাহলে এই রাজা দেখতে পাচ্ছ রাজা খুব ভালো মনের মানুষ ছিলেন সবাইকে বন্ধু ভাবতেন রক্ষাকর্তা ছিলেন এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন এবং এই রাজার শাসনে ব্রিটেনের লোকজন সুখে শান্তিতে বসবাস করত পশুপালন করত মাঠে চাষবাস করত। নেক্সট পেজে চলে এসো কিং উথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন রাজা উথার পেনড্রাগন তিনি বিয়ে করেছিলেন সুন্দরী লেডি ইগ্রেনকে তাহলে এটা মনে রাখবে প্রশ্ন আসতে পারে রাজা উথার পেনড্রাগনের বউয়ের নাম ছিল হচ্ছে লেডি ইগ্রেন অ্যান্ড হ্যাডের সান এবং তাদের একটা ছেলে বা সন্তানও ছিল দিস চাইল্ড এই শিশুটি মানে রাজা উথার পেনড্রাগন এবং তার বউ লেডি ইগ্রেনের যে সন্তান বা ছেলেটি ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন সে ছিল এই রাজ সিংহাসনের উত্তরাধিকারী হেয়ার এইচ আর এই হেয়ার শব্দটির অর্থ হচ্ছে উত্তরাধিকারী আর রয়্যাল থ্রোন থ্রোন মানে সিংহাসন রয়্যাল থ্রোন রয়্যাল মানে রাজকীয় তাহলে রাজসিংহাসন তাহলে এই রাজসিংহাসনের উত্তরাধিকারী ছিলেন এই হচ্ছে ছোট শিশুটি উত্তরাধিকারী মানে কি মানে যেটা হচ্ছে দেখবে দাদুর থেকে যেটা বাবা পেয়েছে বাবার থেকে তার ছেলেরা পেয়েছে এটাকে বলা হয় উত্তরাধিকার সূত্রে তাহলে এখন রাজা উথার পেনড্রাগন তাহলে এই রাজা যদি না থাকে বা রাজা মারা যায় তাহলে পরবর্তী রাজা কে হবে তো সেইটাই বলা হয়েছে রাজার ছোট ছেলেটি সে ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী নেক্সট প্যারাগ্রাফে দেখো দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েট সুন আফটার দ্য বেবি ওয়াজ বর্ন রাজা এবং রানী দুজনেই মারা গেলেন ওই শিশুটা জন্মানোর কিছুদিনের মধ্যেই শুন মানে শীঘ্রই তাহলে রাজা রানী ওই শিশুটি দ্য বেবি বয় ওয়াজ বর্ণ ওই যে বালক শিশুটি জন্মানোর কিছু সময়ের মধ্যেই রাজা এবং রানী কিন্তু দুজনেই মারা গেল ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম এটা ছিল একটা কঠিন সময় ডিফিকাল্ট মানে তোমরা জানো কঠিন বা কঠিন এরকম একটা সময় স্বাভাবিকভাবে রাজা যদি মারা যায় কি হবে তাহলে রাজ ব্যবস্থা ভেঙে পড়বে তাহলে এটা ছিল একটা কঠিন সময় মেনি অফ দ্য কিংস অপোনেন্টস রাজার অনেক বিরোধীরা অপোনেন্টস মানে হচ্ছে বিরোধী বা বিপক্ষরা তারা সিংহাসন দখলের চেষ্টায় ছিল সিজ মানে দখল করা থ্রোন তো আগেই বলেছে সিংহাসন তাহলে রাজা মারা গেছে রাজা মরে গেলে কি হবে এই সুযোগে রাজার যেসব বিরোধী বা বিপক্ষরা ছিল অপোনেন্টস তারা কি করলো সিংহাসন দখলের চেষ্টা করলো তারা ভাবলো যে আমি সিংহাসন দখল করে আমি এই সময় রাজা হয়ে যাব কিং উথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইস কাউন্সেলার্স রাজা উথার পেনড্রাগনে দুটো জ্ঞানী পরামর্শদাতা ছিল ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী কাউন্সেলার্স মানে পরামর্শদাতা তোমরা এখানে সভাসদও বলতে পারো সভাসদ মানে কি যারা রাজাকে বুদ্ধি দেয় ওইটাই বললাম যে দুজন কাউন্সেলার মানে এটাও বলতে পারো পরামর্শদাতা তো রাজার দুজন খুব জ্ঞানী পরামর্শদাতা ছিল কারা কারা দেখো দুজনের নাম বলেছে মনে রাখবে প্রথমজন হচ্ছে মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিসিয়ান প্রথমজনের নাম হচ্ছে মার্লিন তিনি কে ছিলেন দেখো কমা দিয়ে অ্যাপোজিশান ইউজ করে বলা হয়েছে প্রফেট যিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন মানে ভবিষ্যতের কথা বলতে পারতেন অ্যান্ড এ ম্যাজিসিয়ান তিনি ছিলেন একজন জাদুকর ম্যাজিসিয়ান মানে জাদুকর তাহলে প্রথমজন মার্লিন যে ভবিষ্যৎবাণী করতে পারত এবং ছিল জাদুকর আর পরের জন দেখো অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস এবং সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস এই উলফিয়াসটাকেও অনেকে আমাদের ইন্ডিয়ান ইংলিশে আলফিয়াসও বলে কিন্তু সঠিক উচ্চারণ ওই যে বললাম উলফিয়াস যেমন এই উথার পেন্ডাগনটা আথারও বলে কিন্তু ওটা উথার তাই এটাকে বলবে স্যার উলফিয়াস তাহলে এই উলফিয়াসকে ছিল ব্রেভ নাইট ব্রেভ তো সাহসী জানো নাইট মানে যোদ্ধা তাহলে রাজার দুজন হচ্ছে এই একদম ভরসাযোগ্য জ্ঞানী পরামর্শদাতা একজনের নাম মার্লিন আর একজনের নাম স্যার উলফিয়াস অনেকটা দেখো এই গল্পটা আমি বলছি অনেকটা বাহুবলী সিনেমার প্রেক্ষাপটের মতো তোমরা দেখোছো সবাই সেখানেও দেখবে রাজা মারা যাবে রাজা মারা যেতে কি হবে ওই যে দেখবে সিংহাসন দখলের চেষ্টা করবে অনেকে রাজার বিরোধীরা বলবে তারা সিংহাসন দখল করব তো সেই সময় চেষ্টা চলবে এবং রাজার দেখবে খুব একজন এখানে যেমন দুজনের কথা বলেছে খুব একজন জ্ঞানী পরামর্শদাতা ছিল যারা রাজাকে খুব মেনে চলতো ওখানে দুজন নয় ওখানে একজন ছিল আমরা জানি সেটা কাটাপ্পা যে হচ্ছে শিশুটাকে বেশ বাঁচানোর চেষ্টা করবে সবসময় তো অনেক দেখো সেই রকমেরই প্লট এখানে বলা আছে দেওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দা রয়্যাল ফ্যামিলি এখানেও আবার প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে দে দেওয়ায়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি রাজ পরিবার তাদের প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করত দেখো ওই যে বললাম এখানে ওই যে ভয়েস চেঞ্জ তোমরা যদি শিখে থাকো তবেই এটা বুঝতে পারবে নাহলে লেখাটা দেখে এমন মনে হবে তারা বলতে যেন মার্লিনার উলফিয়াসের কথা বলছে তারা দুজনে রাজ পরিবারকে বিশ্বাস করত তা কিন্তু নয় এখানে কথাটা ঘুরিয়ে বলা হয়েছে প্যাসিভ ভয়েস দে ওয়্যার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি গ্রেটলি মানে প্রচণ্ডভাবে বা খুব আর ট্রাস্টেড মানে বিশ্বাস করা তাহলে রয়্যাল ফ্যামিলি রাজপরিবার এই দুজনকে মানে মার্লিন আর উলফিয়াসকে প্রচণ্ড বিশ্বাস করত ওই যে বললাম যে দেখবে রাজপরিবার কিন্তু কাটাপ্পাকে খুব বিশ্বাস করত। সেটাই এখানে যেন সেই রকমই প্লট বা প্রেক্ষাপট দেখানো হয়েছে ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর যখন রাজা রানী কেউ বেঁচেছিলেন না নো মোর মানে বেঁচে আর ছিলেন না দুজনে মারা গেছিলেন দ্য টু কাউন্সেলার্স এই দুই সভাসদ বা এই দুই পরামর্শদাতা মেট স্যার একটর দ্য ট্রাস্ট অর্ধি তারা দেখা করলেন বিশ্বস্য বা বিশ্বাসযোগ্য স্যার একটারের সাথে ট্রাস্ট ওর কথার অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত তাহলে এই দুই সভাসদ মার্লিন এবং উলফিয়াস কার সাথে দেখা করলো না ট্রাস্টোর দি স্যার এক্টর বিশ্বস্ত স্যার এক্টরের সাথে সে কে দেখো কমা দিয়ে আবার অ্যাপোজিশন ইউজ করে তার সম্বন্ধে বলা হয়েছে এ লয়াল সাবজেক্ট অব দ্য কিং সে ছিল রাজার এক অনুগত প্রজা লয়াল মানে অনুগত আর এখানে সাবজেক্ট মানে হবে প্রজা মানে যে রাজাকে খুব মেনে চলতো রাজার কথা শুনত সেই রকমও এক অনুগত প্রজা হচ্ছে আমাদের এই বিশ্বস্ত স্যার একটার তার সাথে দেখা করলো আমাদের এই দুই পরামর্শদাতা মার্লিন এবং উলফিয়াস কখন কি পরিস্থিতিতে দেখা করলো অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট একটা ঠান্ডা এবং ঝোড়ো মাঝরাতে তাহলে বুঝতেই পারছো কেন এই রকম দিনের বেলাতে দিনের আলোতেও তো দেখা করতে পারতো না কারণ শিশুটার কিন্তু প্রাণহানির বা জীবনহানির কিন্তু একটা ভয় ছিল শিশুটাকে যে কোনো সময় যে কেউ মেরে দিতে পারে ওই সিংহাসনের লোভে তাই এক ঠান্ডা উইন্ডি মিডনাইট ঝোড়ো মাঝরাতে এই দুই পরামর্শদাতা মার্লিন এবং উলফিয়াস দেখা করল বিশ্বস্ত স্যার একটারের সাথে দে প্লেস্ট ইন ইস হ্যান্ডস তারা তার হাতে দিল প্লেস্ট মানে রাখাও হয় তারা তার হাতে রাখলো এ বেবি ক্লোক একটা শিশুকে যাকে কিনা মোড়া ছিল একটা গাঢ় লাল রঙের চাদরে র‍্যাপ্ট মানে মানে মোড়া আর গাঢ় লাল ক্লোক মানে হচ্ছে চাদর ওই প্রথম পাতার ছবিটাই দেখতে পাচ্ছ দেখো ওইটা যে দাঁড়িয়ে আছে তার মানে ওটা হচ্ছে স্যারেক্টর আর মার্লিনার উলফিয়াস দেখো ওই হাতেতে তাদের একটা শিশু আছে যাকে হচ্ছে গাঢ় লাল রঙের চাদরে মোড়া সেই শিশুটিকে তার হাতে দিল দিয়ে মার্লিন শেড মার্লিন বলল উই অর্ডার ইউ অ্যান্ড ইয়োর ওয়াইফ আমরা তোমাকে এবং তোমার বউকে আদেশ দিচ্ছি টু ব্রিং আপ দিস চাইল্ড এই শিশুটিকে বড়ো করে তোলার জন্য ব্রিং আপ তোমরা ক্লাস নাইনে উঠেই পড়বে এটা হচ্ছে একটা ফ্রেজাল ভাব ব্রিং আপ মানে বড় করে তোলা মানুষ করে তোলা তাহলে মার্লিন ওই স্যার এক্টারের হাতে শিশুটাকে দিয়ে বলছে যে আমরা তোমাকে শুধু তোমাকে নয় তোমার বউকেও আদেশ দিচ্ছি যাতে দুজনে মিলে তোমরা এই শিশুটিকে বড়ো করে তোলো অ্যাজ দো যেন হি ওয়ার ইউর ওন সান যেন এটা তোমার নিজেরই ছেলে মানে যেন কোনো অবহেলা না হয় তোমাদের নিজের সন্তান হলে তোমরা যেভাবে মানুষ করে তুলতে আদর যত্নে ঠিক সেইভাবেই এই শিশুটিকে যেন তোমাদের নিজের সন্তান অন মানে নিজের সন্তানের মতোই কিন্তু এই শিশুটিকে তোমরা মানুষ করে তুলবে এটা আমাদের আদেশ দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার স্যার উলফিয়াস শেড আর স্যার উলফিয়াস কী বললো এই শিশুটিকে আর্থার নামে ডাকা হবে মানে এই শিশুটির নাম দেওয়া হবে আর্থার স্যার এক্টার বিইং এ ট্রু নাইট স্যার এক্টার ছিলেন একজন সত্যিকরের যোদ্ধা ট্রু নাইট সত্যিকরের যোদ্ধার আমরা আগে জানি সে সত্যিকরের রাজার এক অনুগত প্রজাও বটে তো এখানে যোদ্ধাও বলতে পারো প্রজাও বলতে পারো তো স্যার একটা যেহেতু রাজার একজন সত্যিকরের অনুগত প্রজা ছিল এবং খুব একজন মহান যোদ্ধা ছিল আক্স নো কোয়েশ্চেন সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো না দেখো যে কোনো সাধারণ মানুষ হলে প্রশ্ন জিজ্ঞাসা করবে কেন বড় করবো কেন আমার কাছে দিয়ে যাচ্ছ এই সমস্ত কোনো প্রশ্নই আমাদের স্যার একটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন না অ্যান্ড প্রমিসড এবং কথা দিলেন প্রমিসড মানে কথা দেয়া বা শপথ করা কি শপথ করলেন টু ওবে হিস লেট কিংস কাউন্সিলার্স তার মৃত রাজার সভাসদ বা পরামর্শদাতাদের কথা তিনি মেনে চলবেন লেট কিং মানে যে রাজা মারা গেছে তাহলে যে রাজা মারা গেছে তা সেই রাজার এই দুজনকে এই পরামর্শদাতারা তাহলে রাজার পরামর্শদাতা তাহলে স্যার একটার বললেন আচ্ছা ঠিক আছে আমি আমার মৃত রাজার পরামর্শদাতা মানে এই মার্লিন এবং আলফিয়াসের কথাই কিন্তু আমি মেনে চলবো এই ইউনিট ওয়ান বা পার্ট ওয়ানের লাস্ট প্যারাগ্রাফ দেখো অ্যাস মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস অ্যাট ফিয়ার্ড যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিলেন ফিয়ার্ড মানে ভয় পাওয়া ট্রাভেল আউট ইন ব্রিটেন ব্রিটেনের সমস্যা ছড়িয়ে পড়ল এটাও একটা ফ্রেজাল ভাব আউট এটাও তোমরা ক্লাস নাইনে উঠে পড়বে ব্রোক আউট ব্রেক আউট থেকে এসেছে তার পাস টেন্স ছড়িয়ে পড়া তাহলে ব্রিটেনের সমস্যা বা ঝামেলা ছড়িয়ে পড়লো আফটার দ্য পাসিং অ্যাওয়ে অব দ্য কিং রাজা মারা যাওয়ার পরে এই পাসিং অ্যাওয়ে পাস অ্যাওয়ে এটাও হচ্ছে একটা ফ্রেজাল ভাব যার মানে হচ্ছে মারা যাওয়া তাহলে রাজা মারা যাওয়ার পরে কি হলো না ব্রিটেনে চরম বিশৃঙ্খলা বা সমস্যা ছড়িয়ে পড়লো যেটা সাধারণ ব্যাপার হবেই রাজা নেই রাজব্যবস্থা তো ভেঙে পড়বেই দ্য ব্যারনস ওয়ার ফাইটিং দেম দেমসেলস ব্যারনসরা ব্যারন্সটাকে তোমরা ব্যারনও বলতে পারো নাহলে প্রভু বলতে পারো মানে যারা রাজার আন্ডারে থাকে সেই ব্যারন বা প্রভুরা নিজেদের মধ্যেই লড়াই শুরু করলো ফাইটিং দেম দেমসেলস কেন অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য তারা সিংহাসন দখলে চক্রান্ত করলো প্লটিং মানে চক্রান্ত করা আর ক্যাপচার দ্য থ্রোন ক্যাপচার মানে দখল করা থ্রোন তো আগেই বলেছি সিংহাসন তাহলে ব্যারনরা নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিল সিংহাসন দখলের চক্রান্ত করতে লাগলো ওই যে রাজা মারা গেলে যেটা হয় আমি বললাম ওই যে বাহুবলী সিনেমার প্লটটা তুলে ধরলাম রাজা নেই প্রত্যেকেই ভাবছে যে আমি রাজা হতে পারবো আর সেই জন্যই কিন্তু ওই যে রাজ রাজশিশুটা তার জীবনের কিন্তু এখানে প্রাণহানির কিন্তু ভয় ছিল তাই তাকে রাতের অন্ধকারে দূরে স্যার একটারের বাড়িতে কিন্তু আমাদের মার্লিন আর উলফিয়াস রেখে এসেছিল কারণ তারা ছিল জ্ঞানী মানুষ লাস্টে কি বলে বলছে দেখো ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস ব্রিটেন কিসের কবলে পড়েছিল না আইন শৃঙ্খলাহীন পরিস্থিতির কবলে পড়েছিল গ্রিপ মানে কবলে পড়া বা খপ পড়ে পড়া আঁকড়ে পড়াও বলা হয় তাহলে ব্রিটেনের তখন কিরম অবস্থা ছিল ল লেসনেস ল মানে আইন লেসনেস মানে আইন কিছুই ছিল না আইন শৃঙ্খলাহীন পরিস্থিতির কবলে পড়েছিল ব্রিটেন ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড পথিকদের প্রতিদিন ডাকাতি হতে লাগলো ট্রাভেলার্স মানে পথিক বা পথযাত্রী যারা রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে যাচ্ছে তাদের কী হলো রেগুলারলি প্রতিদিন রবড তাদের ডাকাতি হতে লাগলো তাদের মারধর করে তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হলো কেন দেখো এই সময় কিন্তু শাসন ব্যবস্থা নেই আগে করলে ভয় ছিল রাজাকে গিয়ে বললেই কী যাবে গদ্যান মুন্ডু চলে যেত কিন্তু এখন রাজাই নেই কাকে গিয়ে সে জানাবে যে শাসন ব্যবস্থা না থাকলে যা হয় রাজা মারা গেছে তাই প্রতিদিন পথচারীদের কিন্তু ডাকাতি হতে লাগলো বা চুরি হতে লাগলো দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি চাষিরাও অখুশি ছিল পিজেন্টস মানে চাষি আর আনহ্যাপি তো যেন অখুশি তাহলে দেখো গল্পের শুরুতে যেটা বলা হয়েছিল যে উথার পেনড্রাগনের সময় ব্রিটেনে কত সুখ শান্তি ছিল সবাই বেশ আনন্দে শান্তিতে সময় কাটাতো কিন্তু গল্পের শেষে দেখতে পাচ্ছি রাজা মারা যাবার পরে চরম বিশৃঙ্খলা আইন শৃঙ্খলাহীন অবস্থা চাষিরাও সুখী নেই পথযাত্রীরাও সুখী নেই পুরো হচ্ছে কেউ আইন কিছু মানছে না এখানেই আমাদের পার্ট ওয়ান বা ইউনিট ওয়ান শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় বা কোনো শব্দের মানে নিয়ে সন্দেহ থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি সেখান থেকে সলভ করে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের সমস্ত ইংলিশ টেক্সট গ্রামার এবং রাইটিং স্কিলের ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য এর শেষে দেখো অ্যাক্টিভিটি আছে আমি এখানে এখন অ্যাক্টিভিটিটা করা না আমি এইভাবে ইউনিট ওয়ান টু থ্রি বা পার্ট ওয়ান টু থ্রি একদম পরে গল্পটা শেষ করিয়ে দেবো তারপরে একটি ভিডিওতে আমি সমস্ত অ্যাক্টিভিটি করিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে এই গল্পটির পার্ট টু বা ইউনিট টু নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই